নমস্কার বন্ধুরা সবাইকে দ্য আর্ট অফ উইনিং এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো যারা যারা দেখছেন সবাইকে একবার রিকোয়েস্ট করব অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনে একটু জানাবেন যারা যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব একবার অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনে একবার জানাবেন এবং এবং আজকের ক্লাসের লিঙ্কটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আজকের এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে একটু শেয়ার করতে থাকবেন সবাই আমি আমার মতো করে একটু শেয়ার করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটু শেয়ার করে দিন ইতিমধ্যে একশো জনের উপর লাইভ লাইভে চলে এসেছে তো সবাইকে আমি আমার মতো করে একটু শেয়ার করে দিচ্ছি আপনারাই আপনাদের মতো করে একটু শেয়ার করে দিন যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আজকের এই লাইভ ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে এবং আজকের ক্লাসটা হতে যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস যেখানে আপনারা পুরো দেখতে পাচ্ছেন পুরু সন্ধি আমরা এই সন্ধিকে সন্ধিকে ক্লিয়ার করব একটি ভিডিওতে যারা আমাদের পেইড বেচে স্টুডেন্ট আছেন বা আছো তোমরা কিন্তু আজকের এই ক্লাসটাতে তোমরা অবশ্যই জয়েন করবে এবং রিভাইজ করে নেবে আজকে পুরু যাতে কোনো সমস্যা না থাকে সন্ধি সম্পর্কে আমি আমার মতো করে একটু শেয়ার করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটু শেয়ার করতে থাকুন আজকের ক্লাসটা আমি জানি না কতটুকু অবধি চলবে কিন্তু সবাই থাকতে হবে কারণ আজকের ক্লাসে আমরা অনেক কিছু এমন শিখব যেটা হয়তোবা আমরা সন্ধিকে এতদিন দেখলে ভয় পেতাম একদম ইজি ওয়েতে আমরা সন্ধিটাকে আজকে ক্লিয়ার করব তো যারা যারা দেখছেন আমি রিকোয়েস্ট করব একবার একটু শেয়ার করতে থাকবেন চলো মোটামুটি আমার শেয়ার করা হয়ে গেছে দুইশো উনত্রিশ জন অলরেডি চলে এসেছে সাউন্ড অডিও ভিডিও সবাই লাইক করে দাও একদম একদম ক্লিয়ার 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 শেয়ার ডান ওকে চলো ওকে চলো আর লেট করবো না চলো আজকের আমরা এই ক্লাসে পুরো সন্ধিটাকে ক্লিয়ার করবো তো যারা যারা দেখছো আমি তোমাদেরকে একবার রিকোয়েস্ট করবো আজকে আমি যখন জিজ্ঞেস করব তখনই তোমরা কমেন্ট করবে তাছাড়া কেউ কমেন্ট করবে না শুধু মন দিয়ে ক্লাসটা দেখবে কথা দিচ্ছি যতক্ষণ অবধি ক্লাসটা চলবে এতক্ষণ অবধি ক্লাস করার পরে তোমাদের সন্ধি সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না পুরো ডিটেলসে আজকে আমি আলোচনা করব ক্লিয়ার ওকে চলো আপনার ক্লাসের জন্য অপেক্ষা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার সমাজের ভিডিওটা কর্মধারয় সমাজটা পাইনি কর্মধারয় সমাজ দিয়ে দেব চলো তো এখন আর আমি কমেন্ট দেখছি না যারা যারা কমেন্ট করছো কমেন্ট করতে থাকো আমি এখন আর কমেন্ট দেখব না আমি জাস্ট ক্লাসটা করাবো তারপর আমার যখন টাইম হবে আমি তখন কমেন্ট দেখব ডাউট নেব আগে চলো আমরা ক্লাসটা দেখি ক্লাসের শুরুতেই বলে রাখছি হান্ড্রেড একশো শতাংশ গ্যারান্টি গ্যারান্টি মন দিয়ে যারা যারা ক্লাসটা দেখবেন এই টপিক থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নির্ভুলভাবে পরীক্ষার হলে আসতে পারবে এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আজকে আমরা করব সন্ধি সন্ধি কথার অর্থ আমরা যদি দেখি তাহলে আসে সন্ধি কথার অর্থ আবিধানিক অর্থ সন্ধির মধ্যে যদি আমরা দেখি সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন সন্ধি কথার অর্থ কি মিলন তাহলে সন্ধি কথার অর্থ যদি মিলন হয় তাহলে তো পরীক্ষার হলে আমাদের দেওয়া উচিত ছিল যে বিদ্যা যোগ সেটা কি হবে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার আমরা বিদ্যা সন্ধি অর্থ মিলন হলেও এক্সামিনাররা এতটাই খারাপ যে এক্সামিনাররা মিলন পছন্দ করে না তারা পছন্দ করে ব্রেক আপ অর্থাৎ বিচ্ছেন তো তারা কি করবে তারা তোমাকে মিলন দেবে না তারা তোমাকে এইভাবে বিদ্যা যোগ আলয় তারা দেবে না তারা কি করবে তারা দিয়ে দেবে যে বিদ্যালয় এই সন্ধির বিচ্ছেদ করো ব্রেক করে দাও তখন আমরা কি লিখতে হবে বিদ্যা যোগ আলয় এবার আমরা যে বিচ্ছেদ করব বা এই যে সন্ধির যে বিচ্ছেদ করব সন্ধির বিচ্ছেদ করার জন্য আমাদের কিছু রুলস আছে ক্লাস শুরু হওয়ার আগে কিছু বলে দিচ্ছি কিছু কথা বলে দিচ্ছি সন্ধির যদি আমরা রুলস দেখি তাহলে ব্যঞ্জন সন্ধি সর সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি এবং বিসর্গ সন্ধি মিলিয়ে আমরা যদি সন্ধি দেখি তাহলে দেখব কম করে আমাদের দুইশো প্লাস রুল থাকে টু রুল থাকে। যদি তোমরা প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের কুশ্চেন যদি দেখো দেখবে প্রত্যেকটা প্রতিযোগিতামূলক এমন কিছু রুলস আসে আছে যেগুলো থেকে বারবার ঘুরে ফিরে আসে এর মানে আমরা এই দুইশো রুলস কিন্তু শিখে মনে রাখতে পারবো না আর দুইশো রুলস আমাদের দরকারও নেই তো আমরা কি করব আমরা এমন কতগুলো রুলস পড়বো যে রুলসগুলো পরীক্ষার হলে হুব এই রুলস থেকে পরীক্ষার কোশ্চেন আসে এই ধরনের রুলস আমরা করব তো যারা যারা মনে করো আজকের এই ক্লাসের পরে তোমাদের মনে হবে যে সন্ধি না আমার আরো কিছু জানতে হবে তাহলে সেটা তোমরা বই থেকে জানতে পারো কিন্তু যেগুলো বেশি আমি ক্লাসে করাচ্ছি বা করাবো ঠিক আছে তাহলে আমরা সন্ধি মিলন হলেও মিলন কিন্তু আসে না আসে আমাদের কি বিচ্ছেদ তো চলো আমরা দেখি এই সন্ধিকে আমরা মোটামুটি আলোচনার ক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করতে পারি সন্ধিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সন্ধিকে মোটামুটি চার ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সর সন্ধি একটা ব্যঞ্জন সন্ধি একটা নিপাতনে সিদ্ধ সন্ধি এবং একটা হচ্ছে বিসর্গ সন্ধি কিন্তু আমি বিসর্গ সন্ধিটাকে প্রথমে রাখলাম কেন কারণ বিসর্গ সন্ধি থেকে প্রত্যেক বছর সবচেয়ে বেশি প্রশ্ন আসে তার জন্য আমরা সবার প্রথমে বিসর্গ সন্ধি আলোচনা করব তারপর আমি ব্যঞ্জন সন্ধি আলোচনা করব তারপর আমি সরসন্ধি আলোচনা করব এবং নিপাতনে সিদ্ধ সন্ধি আলোচনা করব এবং আজকের এই ক্লাসেই আলোচনা করব এটা হয়তো ম্যারাথনের মতো একটু লেটও হতে পারে সবাই সঙ্গে থাকবে চলো সবার প্রথমে আমরা দেখব কি বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধিতে যদি আসি তাহলে দেখব বিসর্গ মানে কি বিসর্গ সন্ধির মধ্যে একটাই আসে জিনিস সেটা হচ্ছে বিসর্গ মানে কি বিসর্গ মানে আমরা এই সিম্বলটাকে বুঝে থাকি তো বিসর্গ সন্ধি মানে বিসর্গ বিসর্গ আছে এমন যে যে সন্ধি আছে এগুলিকে আমরা কি বলবো বিসর্গ সন্ধি বলবো আর বিসর্গ সন্ধি থেকে আমরা শুধুমাত্র একটা নিয়ম পরব বিসর্গ সন্ধিতে আট থেকে দশটা নিয়ম আছে কিন্তু আমরা একটা নিয়মই পড়বো এবং গ্যারান্টি দিচ্ছি যদি বিসর্গ সন্ধি থেকে কোশ্চেন আসে তাহলে এই টপিকটা থেকে বা এই একটা নিয়ম থেকে আসবে এবং অবশ্যই জানিয়ে রাখছি এই একটা নিয়ম কিন্তু আমি শুধুমাত্র পার্টিকুলার একটা নিয়ম করাবো না এই নিয়মটার মধ্যে চার পাঁচটা নিয়ম একসঙ্গে মিক্স আছে যে কারণে আমি এখানে এটাই করাবো ঠিক আছে একটাই রুলস করাবো বিসর্গ সন্ধিতে আমরা যদি দেখি তাহলে দেখব আমার এক ক্লাসের বন্ধু ছিল এক সব সময় ও খুব ভালো সব সময় ও কি করতো ক্লাসের ফার্স্ট হতো সময় একবার কি হলো কোন একটা পার্সোনাল কারণে সে কি করলো ফার্স্ট হতে পারলো না ক্লাসের ও কি করলো সেকেন্ডও হতে পারলো না ও কত হয়েছে ও থার্ড হয়েছে ওই পার্টিকুলার পরীক্ষার মধ্যে যে ছেলেটা প্রত্যেক বছর ফার্স্ট হয় সে ফার্স্টও হতে পারেনি সেকেন্ডও হতে পারেনি ও হয়েছে কত থার্ড তো আমরা গিয়ে আমরা গিয়ে আমরা আমাদের বন্ধু বন্ধুটাকে বললাম যে ভাই দেখ তুই তিন নম্বর হয়েছিস তুই ক্লাসের তিন নম্বরে এসেছিস তুই ক্লাসের কত নম্বরে এসেছিস তিন নম্বরে এসেছিস তো ও তখন আমাদেরকে আমার আমাকে একটা কথা বলেছে সেই কথাটা হচ্ছে যে আমার সামনে থেকে তিন সরাও কি বলেছে আমার সামনে থেকে তিন সরাও আমার সামনে থেকে তিন সরাও আর এই তিন সরাও যদি মনে রাখো কি বলেছে আমার সামনে থেকে তিন সরাও আর এই তিন সরাও যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই বিসর্গ সন্ধির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল সেটা শেষ হয়ে যাবে তিন সরাও মানে দেখো তিন শ তিন শ মানে তিনটা শ কি কি শ একটা হচ্ছে তালব্যশ্ব একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে আর আরেকটা হচ্ছে র তিন শ হয়ে গেল আরেকটা হচ্ছে র আর এটাকে আমরা রেফও দিতে পারি আর একটা হচ্ছে ওকার মনে রাখতে হবে যখনই এই তিন শ আসবে তিন সরাও তালব্যশ মধীনশ দন্তার র বা রেফ একই কথা আর ও যখনই কোনো সন্ধির মধ্যে আমরা দেখব যে এই পাঁচটা সিম্বল বা এই পাঁচটা সিমটমস আমরা কোনো একটা সন্ধির মধ্যে দেখব তখন এই পাঁচটা যখনই দেখব কোনো কোনোটার যে কোনো একটার মধ্যে এটা আছে তখন আমরা এটাকে চেঞ্জ করে কি করব তার জায়গাতে আমরা বিসর্গ দিয়ে দেব তখনই সেটা হয়ে যাবে কি বিসর্গ সন্ধি এতটুকু জায়গা ক্লিয়ার কিনা বলো আর এই যে রুলসটা লেখালাম তিন ছড়াও এই যে রুলসটা রুলসটা লেখালাম তিন সরাও তিন সরাও এই যে রুলসটা লেখালাম তিন সরাও সবাই একবার কমেন্টে আমাকে লিখে দেখাও তিন সরাও সবাই একবার কমেন্টে লেখো তিন সরাও মুখস্থ হয়ে যাবে বিসর্গ সন্ধি সবাই কমেন্টে লিখবে তিন সরাও ক্লিয়ার কিনা বলো আগে একবার ক্লিয়ার এভরি ক্লাস করাচ্ছি সন্ধি এর জন্যই তো আমি কমেন্ট দেখি না ক্লাস করাচ্ছি সন্ধি এটা না দেখে সবাই শুরু করে দিয়েছ স্যার পথ পরিবর্তন করান স্যার পথ পরিবর্তন করান বাক্য পরিবর্তন করাবেন আরে ভাই যেটা করাচ্ছি সেটা তো আগে অন্তত দেখো মনে রাখবে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তিন সরাও ক্লিয়ার এবার তিন সরাও দিয়ে কি হয় সেটা আমরা পরের স্লাইডে দেখব তিন সরাও দিয়ে কি হবে পরের স্লাইডে আমরা দেখব দেখো তিন সরাও যে রুলস আছে দেখো আমি তোমাদের বলেছি তিন সরা হবে ঠিক আছে তিন সারাও না এটা হবে তিন সরাও এটা একটু ঠিক করে নেবে এটা হবে তিন সরাও বলছে আমার সামনে থেকে তিন সরাও তিনশো দিয়ে কি হয়েছে তালব্যশিনশ আর র এসেছে আর রেফ আর হচ্ছে ওকার যখনই এগুলো আসবে তার পরিবর্তে আমরা কি দিয়ে দেব তার পরিবর্তে আমরা বিসর্গ দিয়ে দেব ক্লিয়ার এভরি তার পরিবর্তে আমরা বিসর্গ দিয়ে দেবো এবার আসো আমরা রুলস দেখি যেমন পরীক্ষার হলে এসেছে তোমাদের নিষ্ঠুর সবাই মন দিয়ে দেখবে কেউ কমেন্ট করবে না কারণ আমি কমেন্ট দেখব না কেউ কমেন্ট করবে না কারণ আমি কমেন্ট না আগে এদিকে দেখো সবাই এবার বিসর্গ সন্ধির কিছু উদাহরণ যেগুলো দেখো ভালো করে দেখবে আর এই সন্ধিতে মনে রাখবে ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইম এই বিসর্গ সন্ধিতে যুক্ত ব্যঞ্জন থেকে সন্ধি করতে বলে যুক্ত ব্যঞ্জনের দিকে আমরা ফোকাস করব। যুক্ত ব্যঞ্জন বিসর্গ সন্ধিতে সবচেয়ে বেশি আসে যদি একশোটা কোশ্চেন আসে তাহলে নিরানব্বইটা এই যুক্ত দিয়ে আছে তাহলে আমরা দেখবো এখানে যুক্ত কোথায় আছে দেখো তো এখানে আছে যুক্ত ব্যঞ্জন এখানে আছে যুক্ত ব্যঞ্জন এখানেও আছে যুক্ত ব্যঞ্জন এখানেও আছে যুক্ত ব্যঞ্জন ব্যঞ্জন ক্লিয়ার তাহলে এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি আমরা দেখি যুক্ত ব্যঞ্জনের মধ্যে তিন সরাও কোন রুলস তিন সরাবের কোন সিম্বল কি এখানে আছে অবশ্যই আছে এখানে মদিনশ্য আছে তো মদিনাস্য কি সরি আমরা কি করবো মধ্যনাশ্য কি আমরা কি করবো বিসর্গ লিখবো তাহলে এখানে নিষ্ঠুর আমরা নিষ্ঠুর যদি দেখি তাহলে নিষ্ঠুরকে আমরা প্রথমে যদি আমরা অক্ষর অনুযায়ী ভাঙি তাহলে এটা 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 আসে নিস যুগ ঠুর কিন্তু সন্ধি হয়নি এখনো ভালো করে খেয়াল করো মন দিয়ে শুনো কমেন্ট কেউ করবে না এটার মধ্যে দেখো আমরা যদি অক্ষর অনুযায়ী ভাঙি তাহলে এটা আসে কি নিষ্ঠুরকে আমরা কিভাবে উচ্চারণ করি নিষ যুগ নিষ্ঠুর নি ঠুর এর মানে একবার নিষ উচ্চারণ করেছ আরেকবার ঠুর উচ্চারণ করেছো এবার আমরা দেখবো এখানে তিন সরাও মধ্যে এখানে তিন সরয়ের মধ্যে দেখো নিষ্ঠুরের মধ্যে তিন সরাও যুক্ত ব্যঞ্জনের মধ্যে মধুমস্ব আছে আর মধীনস্য তিন সরবের তিন সরাও মধ্যে সিম্বল কি কি ছিল তিন মধ্যে সিম্বল ছিল তালব্যশ মধুনশ্য দন্তস্য র বা রেফ আর হচ্ছে ওকার তো এখানে সিম্বলের মধ্যে দেখলাম কি মধুমস্ব আছে এখানে মধীনাশ্যকে আমরা বাদ দিয়ে দেব মধীনাশকে বাদ দিয়ে আমরা তার জায়গাতে বিসর্গ লিখব তাহলে আমরা কি লিখবো নি টুর নি যুগ আমার কিন্তু বিসর্গ সন্ধি কমপ্লিট হয়ে গেল বিসর্গ সন্ধি যে নিষ্ঠুরটা এসেছে সেটা কিন্তু কমপ্লিট আমার পরেরটা আছে নিশ্চয় নিশ্চয় যদি আমরা দেখি তাহলে এটার মধ্যে আমরা অক্ষর অনুযায়ী ভাঙি যদি তাহলে এটা আসে কি নিশ্চয় এটা অক্ষর অনুযায়ী ভাঙলাম এবার আমরা তাকে সন্ধি করব সন্ধি যদি দেখি তাহলে দেখো এখানে যুক্ত ব্যঞ্জনের মধ্যে তালব্যস্ব সিম্বল আছে এই তালব্যস্বটাকে সরাবো সরিয়ে আমরা এখানে লিখবো নিযুক্তয় এখানে পরিষ্কারের মধ্যে কি আছে দন্তস্য আছে তো আমরা লিখবো পরি আমরা লিখবো পরিষ্করের মধ্যে আমরা লিখব ভা যোগ নিশ্চিন্ন মধ্যে আমরা নি চিহ্ন ক্লিয়ার কিনা বলো एवरीवन ক্লিয়ার কিনা জানাও ক্লিয়ার কিনা জানাও যুক্তটা কি বললেন বললাম এখানে যুক্ত ব্যঞ্জন দেখো এখানে যুক্ত ব্যঞ্জন কোনগুলো আছে এই নিষ্ঠুরের মধ্যে দেখো এটা হচ্ছে এখানে যুক্ত এটা হচ্ছে এখানে যুক্ত মানে একটার সঙ্গে একটা যুক্ত হয়ে আছে এখানে একটার সঙ্গে একটা যুক্ত এখানে একটার সঙ্গে একটা যুক্ত এখানেও একটার সঙ্গে একটা যুক্ত আছে আর এই যুগ বিসর্গ সন্ধির মধ্যে যুক্ত ব্যঞ্জনের সন্ধি সবচেয়ে বেশি আসে তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা একজন বলছো তাহলে আশ্চর্য কি হবে একজন বলছো তাহলে আশ্চর্য কি হবে আচ্ছা একজন বলছো দেখো এখানে আশ্চর্য কি হবে যদি আমরা দেখি আশ্চর্য কিন্তু দুটো হয় একটা নিপাতনি সিদ্ধ সন্ধি হয় আবার আমরা আশ্চর্যকে কিন্তু বিসর্গ সন্ধিও করতে পারি আমরা কি করব আ যুগ চর্য কারণ তালব্যস্বর জায়গাতে কি আসবে তালব্যস্বর জায়গাতে বিসর্গ আসবে ক্লিয়ার ক্লিয়ার পরিষ্কার তো হয় না স্যার এটা কি বুঝলাম না পরিষ্কার পরিষ্কার তো হয় না এটা কি বুঝলাম পরিষ্কার তো হয় না রানা বর্মন কি বলছো কি হচ্ছে পরিষ্কারের মধ্যে এটা কিভাবে উচ্চারণ করি আমরা পরিষ্ুকার তো আমরা এখানে দন্ত জায়গাতে কি লেখলাম বিসর্গ লেখলাম তাহলে এটা চলে গেলো দন্তার চলে গেলো বিসর্গতে তাহলে আনসার কি হলো কার কেন বুঝতে পারি আমি জানি না রেফের উদাহরণ দি রেফের উদাহরণ পরীক্ষা যখন আসবে তখন বুঝাবো ঠিক আছে ভা যুগ কর ভা যুগ কর নিশ্চয় হবে নি যুগ চয় নিশ্চুর হবে নি যুগ ঠুর পরিষ্কার হবে পরি যুক্কার নিশ্চিন্ন হবে নি যুক চিহ্ন ক্লিয়ার এভরিওয়ান সন্ধি বিচ্ছে থেকে কিভাবে বুঝবো ঠিক আছে রুমিপাল ভাই রুমিপাল তুমি যদি এখানে বনস্পতি কি হবে আরে ভাই পুরো ক্লাসটা তো অন্তত দেখো বনস্পতি কি হবে বনস্পতি এখানে যদি তুমি দেখো তাহলে বনস্পতি কিন্তু আমার এখানে হবে না বনযুগপতি হবে এটা আবার বনস্পতি কিন্তু আমাদের হতে পারে আহ নিপাতনে সিদ্ধ সন্ধির মধ্যে এগুলো যখন পুরো ক্লাস আলোচনা করব তখন বুঝতে পারবে দীপঙ্কর পাল বাক্য সংকুচন সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ না করাবো না ভাই করাবো না আগে ভালো করে দেখো তারপরে করাবো না ঠিক আছে ভাজুক কর ভাস্কর কারণ মদিনশ্বর জায়গাতে কি বিসর্গ বসেছে আর বাকি লাস্টে কর কর যেভাবে ছিল এভাবে বসেছে চলো ক্লিয়ার এভরি ক্লিয়ার এভরি চলো ক্লিয়ার তাহলে আমাকে এই পরের পরের গুলো আনসার করে দেখাও এখানে সবগুলো আনসার করে দেখাও বিসর্গ সন্ধির কিছু রুলস আমি এখানে দিলাম পরেরটা আনসার করে দেখাও সবাই দেখি কে ফার্স্ট আনসার করতে পারে বনস্পতি বনস্পতি নিপাতনে সিদ্ধ সন্ধি হবে ক্লাসটা করো বুঝতে পারবে তোমাদেরকে বলছি এই ক্লাস রিলেটেড অন্য কিছু যদি বলো তাহলে আমি আনসার দেব না তোমাদের ঠিক আছে আনসার করো সবাই প্রত্যেকটা আনসার করে দেখো প্রত্যেকটা আনসার করো প্রত্যেকটা আনসার করো সবাই প্রত্যেকটা ভেরি গুড তো আমরা কি বলেছিলাম আমরা বিসর্গ সন্ধিতে রুলস পড়েছিলাম যারা মাত্র জয়েন করেছে একটু পরেই ক্লাসটা দেখে নেবে আমরা বলেছিলাম বিসর্গ সন্ধির মধ্যে রুলস ছিল তিন সরাও তিন সরাওয়ের মধ্যে এখানে তিন আর তিন মধ্যে কি কি আছে তালব্যস্য দন্তস্য মধুনশ আর রাও এর মধ্যে র আসবে রoverlinef একই কথা আর ও কার আসবে এই এই পাঁচটা যখনই যেখানে আমরা দেখব তার পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দেব আর যুক্তব্যঞ্জনের মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখি তাহলে এখানে কি আছে দেখো বহিষ্কার যুক্তব্যঞ্জন এখানে দেখো সিম্বল দন্ত সর আছে এই দন্ত সর জায়গাতে আমরা কি করব বিসর্গ লিখব আমরা লিখব কি বহি যোকার নমস্কার নমো করণ আবিষ্কার আবি যোগকার ক্লিয়ার আশা করি ক্লিয়ার সবার ক্লিয়ার এভরি ওয়ান এভরি ওয়ান ক্লিয়ার এনি ডাউট এনি ডাউট ক্লিয়ার চলো আচ্ছা এখানে একটু কথা বলে রাখছি সাহিত্যের শেষ কথা এক এক বা দু তারিখ তোমরা পেয়ে যাবে মার্কেটে সেখান থেকে নিয়ে নিতে পারো চলো এবার আমরা দেখবো ব্যঞ্জন সন্ধি আমরা কিন্তু একটা রুলসই করাবো এখানে একটা রুলসই করিয়েছি সেটা হচ্ছে তোমার বিসর্গ সন্ধিতে একটা রুলসই করিয়েছি সেটা হচ্ছে তিন ছড়াও আশা করি এটার মধ্যে তোমাদের সববার ক্লিয়ার হয়ে গেছে পুরো ক্লাসটা দেখো তারপর কোনো ডাউট থাকবে না আমি এতটুকু তোমাদের বলে রাখছি ক্লিয়ার এভরিওয়ান এনি ডাউট এনি ডাউট না চলো এবার আমরা দেখব কি ব্যঞ্জন সন্ধি আসো এবার আমরা ব্যঞ্জন সন্ধি শিখবো আমরা যদি ব্যঞ্জন সন্ধি দেখি তাহলে ব্যঞ্জন সন্ধিতে কিন্তু অনেকগুলো রুলস আছে ঠিক আছে টোটাল সেভেন্টি সিক্স বা সেভেন্টি সেভেন রুল আছে কিন্তু আমরা আটটা রুলের মাধ্যমে যেগুলো ইম্পর্টেন্ট বিশ পঁচিশটা রুল আটটা রুলের মাধ্যমে আমরা শিখে নেব আটটা নিয়মের মধ্যে শিখে নেব কেউ কমেন্ট করবে না মন দিয়ে শুনো যাদের ক্লাস করার ইচ্ছা আছে রিকোয়েস্ট করবো ক্লাসটা করো যারা বাজে মন্তব্য করছো রিকোয়েস্ট করে বলছি তোমরা ক্লাস থেকে চলে যেতে পারো যারা ক্লাস দেখছে তাদের জন্য আমি করাচ্ছি এবার আসো ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি করাতে হলে সবার প্রথমে আমাদের এই চারটা দেখতে হবে এটা আমি তোমাদের করিয়েছিলাম যে বাংলা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ আমরা বাংলা ব্যঞ্জন বর্ণকে টোটাল পাঁচটা বর্গে ভাগ করতে পারি তোমরা সবাই জানো একটা হচ্ছে ক বর্গ ক বর্গের আন্ডারে কে কে আছে ক খ গ ঘ উঁ দুই নম্বর দেখো চ বর্গ চবর্গের আন্ডারে কে আছে চ ছ বর্গীয় জ ট বর্গের মধ্যে কে আছে ট ঠ ড বর্গের আন্ডারে কে আছে ত থ দ ধ দন্তন্য আর প বর্গের আন্ডারে কে আছে প বর্গের আন্ডারে আছে প ফ ব ভ ম তো আমাদের এই ব্যঞ্জন সন্ধি করতে হলে ব্যঞ্জন সন্ধির এই পার্টিকুলার যে চারটা আছে এই চারটা তোমাদের শুধু ব্যঞ্জন সন্ধি না যেখানে ব্যঞ্জন বর্ণমালা যেখানে ব্যঞ্জন ধ্বনি বা বর্ণমালা আলোচনা হবে সেখানে তোমাদের এই চারটা লাগবে এই চারটা ততটাই গুরুত্বপূর্ণ আমি ধ্বনির ক্লাসে ক্লাসে তোমাদের এটা যারা যারা দেখেছো ক্লাসটা তো এই ক্লাসের মধ্যে আমি তোমাদের যদি দেখি এখানে যে লাইনগুলো আছে এই এই লাইনগুলোকে আমরা বলি র সবাই এই লাইনগুলোকে আমরা কি বলি র বলি আর এই লম্বালম্বি যে লাইনগুলো আছে এগুলোকে আমরা বলি কলাম লম্বালম্বি যে লাইনগুলো আছে এই এগুলোকে আমরা বলি কলাম কলম আমাদের যে আলোচনাটা হবে সেটা কলাম অনুযায়ী হবে আমাদের যে আলোচনাটা হবে সেটা কলম অনুযায়ী হবে অর্থাৎ যে যেটা সেটা কলম অনুযায়ী আমাদের আলোচনা হবে আর এখানে আমি আটটা রুল করাবো তার মধ্যে প্রথম তিনটা রুল গ্যারান্টি দিয়ে বলছি ব্যঞ্জন সন্ধি থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই প্রথম তিনটা রুল থেকেই আসবে খুব ইম্পর্টেন্ট দেখো রুল নাম্বার ওয়ানের মধ্যে যদি আমরা দেখি তাহলে রুল নাম্বার ওয়ানে আছে থ্রি ইজিক্যাল টু ওয়ান থ্রি ইজিক্যাল টু ওয়ান এই থ্রিজিক্যাল টু ওয়ান রুলটা কি সেটা আমি তোমাদের এখন বুঝাবো দেখো থ্রি ইজিক্যাল টু ওয়ান মানে থ্রি ইজিক্যাল টু ওয়ান মানে থ্রি ইজিকেল ওয়ান মানে দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই থ্রি দিয়ে বোঝাচ্ছে এই থ্রি দিয়ে বোঝাচ্ছে তিন নাম্বার কলামকে তিন নাম্বার কলাম কোনটা এটা তিন নাম্বার কলাম মানে কোনটা এটা যেটা আমি মার্ক করলাম এর মানে এটা এই যে মার্ক করলাম এটাকে আমরা তিন নাম্বার কলাম ধরব এই তিন নাম্বার কলামের মধ্যে যে যে বর্ণ আছে যখন কোনো কোনো মধ্যে এই এই তিনটা বর্ণ বর্ণ বা তিন নাম্বার একটা আসবে তখন আমরা কি করব তাকে সরিয়ে তার জায়গাতে পার্টিকুলার ওই বর্ণের এক নম্বর বর্ণটাকে আনব কিভাবে সেটা পরের স্লাইডে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আরো ক্লিয়ার করে দেখো এখানে আমার একটা রুল এলো বা এখানে আমার একটা উদাহরণ এলো সেটা হচ্ছে দিগন্ত পরীক্ষার হলে এসেছে এগুলো দিগন্ত ধরো পরীক্ষার হলে তোমার কাছে তোমাকে বলেছে যে দিগন্ত বিচ্ছেদ তুমি নির্ণয় করতে তো তুমি দেখলে দিগন্তর মধ্যে এখানে কি দেখলে যে এখানে তিন নাম্বার বর্গের একটা বর্ণ আছে তিন নাম্বার বর্গ কোনটা এটা বা তিন নাম্বার সরি তিন নাম্বার কলামের তিন নাম্বার কলামের তিন নাম্বার বর্গের দেখো বর্ণ আছে গো এখানে কোনটা আছে গো আমরা কি করব। এই গটাকে সরিয়ে তার জায়গাতে পার্টিকুলার বর্গের এক নাম্বারটা বসাবো তাহলে এখানে গ আছে গকে আমরা সরিয়ে পার্টিকুলার বর্গ গ কোন বর্গের গ হচ্ছে ক বর্গের তাহলে গকে সরিয়ে আমরা কি আনব গড় জায়গাতে এক নম্বর বর্গের বর্ণটা আনব কি আনব ক আনব যদি জ থাকতো তাহলে তাকে সরিয়ে আমরা আনতাম কি চ যদি ড থাকতো তাকে সরিয়ে আমরা আনতাম ট যদি দ থাকত তাকে সরিয়ে আমরা আনতাম ত যদি ব থাকতো তাকে সরিয়ে আমরা আনতাম প ক্লিয়ার তাহলে আমরা দেখলাম কি আমরা দেখলাম এখানে আছে কি দিগন্ত তো দিগন্তকে যদি আমরা দেখি তাহলে আমরা এটাকে আমরা অক্ষর অনুযায়ী যদি ভাঙি তাহলে এটা কি আসে দিগ যোগ অন্ত এটা কিন্তু এখনো সন্ধি হয়নি এবার হবে দিগন্তর মধ্যে দেখলাম যে গ তিন নাম্বার বর্গের বর্ণ গ তো গকে সরিয়ে আমরা তার জায়গাতে পার্টিকুলার এক নাম্বার বর্গের মানে পার্টিকুলার এক নাম্বার বর্গের এক নাম্বার বর্ণটাকে আনবো যে জন্য বলা হয়েছে এখানে থ্রিজিক টু ওয়ান তাহলে গ এখানে আছে তাকে সরাবো তার জায়গাতে তার জায়গাতে আমরা আনবো কি ক তাহলে আমরা এখানে আমরা কি আনবো যা সেম ডুবন্ত কে যদি আমরা দেখি ডুবন্তর মধ্যে কি আছে ব আছে তাহলে ব তিন নম্বর বর্গের ব তিন নম্বর বর্গের দেখো এখানে আছে এটা তাহলে ওই বর্গের বটা কোন বর্গ বা কোথা থেকে এসেছে প থেকে এসেছে প বর্গ থেকে তাহলে তার জায়গাতে আমরা কি বসাবো প বসাবো অর্থাৎ এক নম্বর বর্গটাকে এক নম্বর বর্ণটাকে বসিয়ে দেবো তাহলে আমরা আনসার লিখবো বড় জায়গাতে আনসার লিখবো বলা আছে এর মানে এক কথা এখানে বর্গের যতগুলো বর্ণ আসবে কোন বর্ণ যদি আসে তার জায়গাতে পার্টিকুলার ওই বর্গের প্রথম বর্ণটাকে আমরা নিয়ে আসবো ওই তিন নম্বর বর্গের জায়গাতে এটা হচ্ছে আমাদের খুব খুব ইম্পর্টেন্ট একটা রুল সবাই বুঝতে পেরেছো কিনা বলো সবাই বুঝতে পেরেছ কি না বলো ক্লিয়ার এভরি ওয়ান ক্লিয়ার এভরি ওয়ান ক্লিয়ার কিনা একটু জানো সবাই ইয়েস তাহলে তোমরা যদি এটা করতে পারো তাহলে আমি তোমাদেরকে একটা দিলাম করো তো দেখি এটা যদি এটা তোমার তোমরা বুঝে থাকো তাহলে এটার আনসার দাও সবাই দেখি যারা যারা বুঝতে বুঝতে পেরেছো নিশ্চয়ই আনসার করতে পারবে লেখো তো দেখি করো নিজন্তর সন্ধিবিচ্ছেদ করে দেখাও নিজন্তর সন্ধিবিচ্ছেদ করে দেখাও এটা করে দেখাও দেখি সবাই করে দেখাও নিজন্ত নিজন্ত করে দেখাও নিজন্ত করে দেখাও সবাই দেখি নিজন্ত করে দেখাও ইয়াস ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আরো কয়েকটা প্র্যাকটিস জন্য দেবো যদি আরো কয়েকটা দিতে থাকি তাহলে আমি পুরো ক্লাস করাতে পারবো না ক্লাসটা অনেক লেংদি হয়ে যাবে ঠিক আছে অসন্ত দিতে পারতাসি না মোবাইলে ওকে কোনো অসুবিধা নেই নবনীতা চক্রবর্তী হসন্তকে হসন্ত দিতে পারছো না হসন্তকে জিজ্ঞেস করতে হবে কেন ও বসছে না এখানে এসে ক্লিয়ার যারা রিপিট রিপিট বলছো আরেকবার বলছো তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা আবার ক্লাসটা দেখে নেবে ক্লিয়ার হয়ে যাবে হসন্তটা কেন হবে ভাই হসন্তটা কেন হবে হসন্তর ব্যবহার আমি তোমাদের এর আগেও তোমাদের জানিয়েছিলাম দেখো হসন্ত আর কিছু না অসন্ত হচ্ছে ট্রাফিক পুলিশ অসন্ত কি অসন্ত হচ্ছে বাংলার ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ কি করে অসন্ত অসন্ত আর কেউ না অসন্ত হচ্ছে ট্রাফিক পুলিশ কেন বললাম দেখো তোমার নিজের কেনা বাইক বা নিজের কেনা গাড়ি বা বাবার কেনার গাড়ি নিজের পয়সার তেল তুমি পেট্রোল নিয়েছ এবার তুমি নিজের কেনা গাড়ি নিজের কেনা বাইক বা নিজের কেনা পেট্রোলে রাস্তায় বেরোলেও কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারবে না ট্রাফিক তোমাকে আটকে দেবে তুমি যদি বেশি লাফালাফি করো তো বাংলা বর্ণমালার মধ্যে বর্ণগুলো যখন লাফালাফি করে তখন তাকে দমিয়ে রাখার জন্য ট্রাফিক পুলিশের কাজ করে কে এই অসন্ত যেমন দেখো এখানে এই যে দিকন্ত আমি যদি অসন্তটা না এটা উচ্চারণ কিন্তু হতো অন্ত যুগ কারণ কর উচ্চারণটা কি কর উচ্চারণ হচ্ছে ক যুগ অ দুটো মিলিয়ে ক উচ্চারণ হয় তাহলে মনে রাখতে হবে অসন্ত কি করে কোন একটা বর্ণের অর্ধেক উচ্চারণ করতে নির্দেশ দেয় যে তুমি এখানে পুরোপুরি উচ্চারণ হতে পারবে না তোমার অর্ধেক উচ্চারণ হতে হবে আর এই অর্ধেক উচ্চারণের জন্য অসন্ত কারণে আমরা এখানে উচ্চারণ করিনি দিক যুগন্ত করিনি আমরা করেছি দিক যুগন্ত কেন কারণ অসন্ত আমাকে বলে দিয়েছে ভাই এখানে বেশি লাফালাফি করলে হবে না এখানে অর্ধেক উচ্চারণ করতে হবে যে কারণে অর্ধেক উচ্চারণ করছি চলো তাহলে আমরা রুল নাম্বার ওয়ান কমপ্লিট যাদের কমপ্লিট হয়নি তোমরা দেখবে রুল নাম্বার টু তে বলছে রুল নাম্বার টু তে বলছি কি দেখো রুল নাম্বার টু তে বলা হচ্ছে যে ফাইভ ভিজিকেল টু মো রুল নাম্বার টুতে বলা হচ্ছে ফাইভ ভিজিকেল টু মো রুল নাম্বার টুতে বলা হচ্ছে ফাইভ ইজ টু কি মো ফাইভ ভিজিকেল টু ম হচ্ছে রুল নাম্বার টুতে বলছে ফাইভ ইজ টু মো তো ফাইভ ইজ টু মো কেন হল আমরা একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে পাঁচ নাম্বার যে কলাম আছে পাঁচ নাম্বার যে কলাম আছে এই পাঁচ নাম্বার কলামের যে যে বর্ণগুলি আছে উঁ ইঁ ন ন ম যখনই কোনো সন্ধির মধ্যে আসবে তার পরিবর্তে আমরা কি বসিয়ে দেব। দেবো পরিবর্তে আমরা কি বসিয়ে দেবো আমি তোমাদের এখানে করাচ্ছি দেখো যেমন তোমাদেরকে বলা হচ্ছে সন্ধির সন্ধিবিচ্ছেদ করো তোমাদেরকে বলা হচ্ছে সন্ধির সন্ধিবিচ্ছেদ করো তো আমরা যদি অক্ষর অনুযায়ী এটাকে ভাঙি তাহলে সন্ধি কিভাবে হয় সন্ধি হয় সন যোগধি দি হয় এটা হচ্ছে অক্ষর অনুযায়ী ভাগ করলাম সন্ধি কিন্তু হয়নি সন্ধি এখন হবে এবার আমরা দেখলাম এখানে সন্ধির মধ্যে যে নটা আছে এখানে যে নটা আছে এই নটা কিন্তু পাঁচ নাম্বার বর্গের বর্ণ ন তাহলে আমরা কি বলেছিলাম যে পাঁচ নাম্বার বর্গের কোনো বর্ণ দেখব তাকে সরিয়ে তার জায়গাতে আমরা ম বসিয়ে দেব তাহলে এই নটাকে আমরা সরাব সরিয়ে এখানে লিখবো ধি সন্ধি হয়ে গেল কঙ্কন কঙ্কনের মধ্যে কি কঙ্কন উচ্চারণ যদি দেখি কঙ্কনটা এরকম হয় ক উমন নিচে ক আর হচ্ছে ন কঙ্কন তাহলে আমরা যদি ভাঙ্গি তাহলে এটা আসে কি এটা আসে এটাকে যদি আমি অক্ষর অনুযায়ী ভাঙি অক্ষর অনুযায়ী ভাঙলে এটা কি হয় অক্ষর অনুযায়ী যদি ভাঙ্গি তাহলে এটা আসে কং যুগ কন কঙ্কন তাহলে এখানে দেখো পাঁচ নাম্বার বর্গের উ আছে তাকে সরিয়ে তার জায়গাতে কি বসাবো তার জায়গাতে ম বসাবো তাহলে এখানে হবে কি কম। ক্লিয়ার ক্লিয়ার এভরি ওয়ান এনি ডাউট কারুর কারুর কোন ডাউট ডাউট থাকলে বলতে পারো ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো সবাই ক্লিয়ার এভরি আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে আমাকে একটা করিয়ে এসেছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এসেছিল পেপার এটা ভয়ঙ্কর করে এসেছিল দেখাও দেখি ভয়ঙ্কর যারা ওয়েস্ট বেঙ্গল থাকো তারা তো নিশ্চয়ই এটার নাম শুনেছ ভয়ঙ্কর রকমের খেলা হবে ঠিক আছে বিখ্যাত একজন মানুষ বলেছিল তো ভয়ঙ্কর রকমের খেলা হবে এই ভয়ঙ্করটাকে তোমরা আহ দেখি করে দেখাও

কবির আক্তার বলছো আহ প্রণাম গুরুজি এই নিয়ম জীবনে জানতে পারতাম না যদি ক্লাস না করতাম ক্লিয়ার এভরি চলো তাহলে আমাদের কিন্তু রুল নাম্বার টু কমপ্লিট হয়ে গেল রুল নাম্বার টু কমপ্লিট হয়ে গেল এবার আসো রুল নাম্বার থ্রি দেখবো আমরা রুল নাম্বার থ্রিতে কি বলেছে ভালো করে মন দিয়ে শোনো এবার আর কেউ কমেন্ট করবে না এবার আর কেউ কমেন্ট করবে না কেউ কমেন্ট করবে না রুলসটা ভালো করে দেখো রুলস নাম্বার 3 হচ্ছে 55 15 বলছে যে কোন সন্ধির মধ্যে যদি দেখি আমরা 55 আছে তাহলে তার পরিবর্তে আমরা লিখব 15 কিভাবে হয় দেখো কিভাবে হয় দেখো কিভাবে হয় দেখো এখানে দেখো উন্মেশ তুমি যদি দেখো তাহলে উন্মেশ বানামটা তুমি কিভাবে দেখবে উন্মেশ বানানটা কিভাবে আছে দেখো ন ময় সংযুক্ত অর্থাৎ ন নিচে ম আছে একার আর হচ্ছে মধুস্ব উন্মেষ তো আমরা কি বলেছিলাম ফাইভ ফাইভ থাকলে তা ফাইভ ফাইভ যদি আমরা দেখি তাহলে দেখবো এই উন্মেষের মধ্যে আছে কিভাবে বানামের মধ্যে সংযুক্তের মধ্যে ফাইভ এখানে যে নটা আছে এই নটাও এখানে আছে ফাইভের এর মধ্যে আর এখানে যে মটা আছে মটাও আছে ফাইভের এর মধ্যে এর মানে এই রুলস এর মধ্যে আমরা দেখলাম একই একই একটা শব্দের মধ্যে যদি ফাইভ ফাইভ দুটো থাকে অর্থাৎ এই পাঁচ নাম্বার বর্গের দুটো সিম্বল যদি এক সঙ্গে থাকে তখন আমরা কি করব রেখে দেব করবো যেভাবে আছে এইভাবে থাকবে শুধু প্রথমটাকে চেঞ্জ করে একটু আগের যেমন এখানে উন্মেষ আছে তাহলে আমরা যদি এটাকে অক্ষর অনুযায়ী তাহলে এটা কি হয় উন মেষ উন্মেষ তাহলে তুমি যদি এখানে দেখো এখানে নটাও ও ফাইভ এর মধ্যে আছে আর মটাও ফাইভের মধ্যে আছে এক সঙ্গে আছে নটা ফাইভ এর মধ্যে মটা ও ফাইভের মধ্যে তখন আমরা কি করবো শেষেরটা ইট ইজ রেখে দেব শেষেরটা তাহলে মেশি চলে আসবে শেষেরটা নিয়ে এত জানাল দরকার নেই প্রথম যে নটা আছে এই নটা চেঞ্জ হয়ে যাবে প্রথম প্রথম নটা কোথায় আছে প্রথম নটা এখানে আছে তো প্রথম নটা যদি এখানে থাকে সেটা কি করবে সেটা এক নম্বরে চলে আসবে তো এক নম্বরে কি আছে ত আছে তো এক নম্বরে যদি ত থাকে তাহলে এটা হবে কি উৎ যুগ মেশ অসন্ত দিতে হবে এবার মনে রাখতে হবে তন নিচে কখনো কিন্তু অসন্ত হয় না কেন তার অল্টারনেট একটা বর্ণ বর্ণমালার মধ্যে দিয়ে দিয়েছে যেমন অসন্ত যে কথা ত অসন্ত যে কথা খন্ডের তো একই কথা অসন্তর কাজ কি ছিল তটাকে অর্ধেক উচ্চারণ করানো আর খন্ডের তো একই সিস্টেম তো কি করে খন্ডে কি করে একই অর্ধেক উচ্চারণ হয় তাহলে এখানে ত অসন্ত যে কথা খণ্ডে তো একই কথা কিন্তু ত অসন্তকে আমরা ইউজ করি না তার জন্য ত অসন্ত না হয়ে তার পরিবর্তে যে যে বর্ণটা আছে খণ্ডের তো এখানে খণ্ডের তো আমরা লিখে দেবো উৎজুগ মেশ ক্লিয়ার এভরি ওয়ান ক্লিয়ার এভরি एवरी वन क्लियर क्लियर एवरी वन आयुष बोच अपन तुलना है ना थैंक यू भाई क्लियर एवरी वन एवरी वन क्लियर एनी डाउट कारुर কারোর কোন ক্লিয়ার ওকে 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 চলো একদম ক্লিয়ার চলো তাহলে আমরা কিন্তু যে তিনটা রুল ছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যঞ্জন সন্ধি থেকে এই তিনটা রুল কিন্তু খুব ইম্পর্টেন্ট এই তিনটা রুল খুব ইম্পর্টেন্ট তো তিনটা রুল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তারপরে বাকি পাঁচটা রুল আমরা খুব ইম্পর্টেন্ট এই তিনটা খুবই ইম্পর্টেন্ট ছিল তো বাকিগুলো ইম্পর্টেন্ট এগুলো থেকে কোয়েশ্চেন আসে এখানে একটা ছিল তাহলে এটা এটা করে দেখাও দেখি। আমি তুলতে ভুল ভুলে গেছি হয়তো এটা করে দেখাও যদি এটা বুঝে থাকো তাহলে সেম করে দেখাও তো বাংময় করে দেখাও বাংময় বাংময় করে দেখাও দেখি ফার্স্ট আনসার দেবে সবাই বাংময় করে দেখাও দেখি আউটস্ট্যান্ডিং স্যার আপনি লাইফের বেস্ট ভাই এখানে অনেকেই খুব প্রশংসা করছো তবে প্রশংসা আমি আর কি বলবো কিছু বলার নেই তোমাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্ট আছো লাইভ ক্লাসটা হয়ে গেলে ক্লাসগুলো দেখবে এসে তারপর নিচে এসে যা খুশি তা কমেন্ট করবে ঠিক আছে তো আর কিছু কি বলবো কিছু বলার নেই শিখবেও আবার এখানে আবার গালাগালিও দেবে ক্লিয়ার এভরি চলো চলো দেখি চলো দেখি অন্য চ্যানেলে ক্লাস ছেড়ে এসেছি আপনার ক্লাস দেখার জন্য আরে ভাই এটা তো আমার সৌভাগ্য চলো ক্লিয়ার আর বাংময় এর आंसर বলো বাংময় সবাই বলো দেখি ইয়েস ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি চলো বাংময় এর যদি আমরা দেখি তাহলে কিভাবে এটা হয় অক্ষর অনুযায়ী বাংলাতে বাং যোগময় বাংযোগময় হয় তাহলে আমরা যদি দেখি এখানে বাংময়ের মধ্যে যদি দেখি এখানে উ আছে আর ম আছে এখানে উ আছে আর কি আছে ম আছে ঠিক আছে তো উ আছে আর ম আছে তো হবে এটা আর বেশি ঝামেলা করার দরকার নেই আর এখানে ওয়ানে চেঞ্জ করতে হবে উ কোথায় আছে এখানে আছে তো উ যেহেতু এখানে আছে তাকে চেঞ্জ করে প্রথম বর্ণটা নিয়ে আসো প্রথম বর্ণটা কি ক তাহলে এখানে লিখে দাও বাক যুগময় উচ্চারণ হয়েছে কর অর্ধেক উচ্চারণ কর অর্ধেক হয়েছে যে কারণে আমার অসন্ত দিতে হয়েছে কারণ এটা তো ট্রাফিক পুলিশের মতো কাজ করে ক্লিয়ার এভরি ওয়ান এভরি বাক যোগ ময় ঠিক আছে তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল রোল নাম্বার রুল নাম্বার থ্রি আচ্ছা এখানে কিছু উচ্চারণ তোমাদের আমি একটু শিখিয়ে দিচ্ছি এখানে উচ্চারণ কিছু শিখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে এখানে উচ্চারণ কিছু শিখিয়ে দিচ্ছি ভাই আচ্ছা এটার উচ্চারণ অনেকেই কিন্তু কি করো এটার উচ্চারণ অনেকেই করো উম ঠিক আছে এটার উচ্চারণ অনেকেই করো উমো কিন্তু এটার উচ্চারণ কিন্তু উম নয় এটার উচ্চারণ কিন্তু সবাই উমো করো এটার উচ্চারণ উম না এটার উচ্চারণ হচ্ছে উচ্চারণ না এটার উচ্চারণ হচ্ছে উ আর এটার উচ্চারণ অনেকেই করবে নি কিন্তু এটার উচ্চারণ না এটার উচ্চারণ হচ্ছে ইয় এটার উচ্চারণ হচ্ছে ইয় ক্লিয়ার এটার উচ্চারণ হচ্ছে ইয় আর এই দুটোর উচ্চারণ কিন্তু দুই রকম হবে এই যে প্রথম যে মধ্যন্যটা আছে এটা মুর্ধা থেকে উচ্চারিত হবে মুর্ধা কোন জায়গা আমি চিনিয়েছিলাম যে ফাউটার দুধ খেলে আমাদের যে উপরে টপ জায়গাতে গিয়ে লাগে সেই জায়গাটাকে আমরা মুর্ধা বলি আর এই মুর্ধাকেই মুর্ধা থেকে য ন উচ্চারিত এটার উচ্চারণ হবে ন ন ন আর এটার যে উচ্চারণ এটা উচ্চারণ হবে ন নাক দিয়ে উচ্চারণ হবে ঠিক আছে তো আলাদা আলাদা উচ্চারণ কিন্তু আছে এটার তো চলো আহ আমরা রুল নাম্বার থ্রি করে নিলাম এবার চলো আমরা রুল নাম্বার ফোর করবো यस नो डाउट এবার আসো আমরা দেখছি রুল নাম্বার ফোর রুল নাম্বার ফোরে আমাকে বলা হয়েছে কি রুল নাম্বার ফোরে আমাকে বলা হয়েছে যে ভাই চয় চয় সংযুক্ত যদি থাকে চ ছয় সংযুক্ত যদি থাকে চ ছয় সংযুক্ত যদি থাকে তার পরিবর্তে এই চটাকে তুমি বাদ দিয়ে দেবে শুধুমাত্র ছটা এসে বসবে এখানে কি আছে দেখো তো এক ছত্র চ ছ আছে তো আমরা কি করব আমরা সিম্পলি এখানে এক এবং ছত্রটাকে আমরা কিভাবে উচ্চারণ করব। প্রথম ছটা আসবে না শুধু ছটা আসবে প্রথম ছটা আসবে না লাস্টের ছটা আসবে আর এটা উচ্চারণ কিন্তু কেউ যদি উচ্চারণ করো এক ছত্র হবে হবে না কিন্তু ভাই এটার উচ্চারণ ছত্র এক কি কারণে ছত্র ছত্র কি কারণে এক হয়েছে কারণ তার নিচে অসন্ত বসেনি আর যেহেতু অসন্ত বসেনি তাহলে পুরোটা আমার উচ্চারণ করতে হবে সেক্ষেত্রে এটা কি করবে এক ছত্র পরিচ্ছদ আবার পরিচ্ছদ ছয় ছয় সংযুক্ত আছে তাহলে লাস্টের ছটাকে আমরা প্রথম চটাকে বাদ দিয়ে দেব তাহলে এটা উচ্চারণ হবে পরিছবি তাহলে এটা কি হবে প্রতিযোগ ছবি খুবই সিম্পল একটা রুল কিন্তু পরীক্ষার হলে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার হলে আসে রুল নাম্বার ফোর ক্লিয়ার কিনা বলো রুল নাম্বার ফোর ক্লিয়ার কিনা বলো একদম নবনীতা আছে যারা আপনাদের ক্লাস কপি করে আপনাদের বদনাম হ্যাঁ হ্যাঁ যারা বদনাম করে তাদের জন্য আমার কিছু একটা কথাই আমি ভয় পেতাম কিন্তু আপনার ব্যাকরণ ক্লাস দেখে যারা যারা গালাগালি করে এসে নিচে কমেন্টের নিচে ঠিক আছে বা যারা যারা বাজে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার সেটা হচ্ছে মেরেছো কলসির কাঁধা তাই বলে কি প্রেম দেব না তোমরা যা খুশি বলতে থাকো আমার মনে তোমাদের জন্য তোমরা যদি খারাপও বলো তাহলে আমার কোনো কিছু আসা যায় না ভালো বললেও আমার কোনো কিছু আসা যায় না ঠিক আছে কারণ আমি মাটিতে পা ফেলে চলতে জানি চলো রুল নাম্বার ফোর ক্লিয়ার এবার আসো রুল নাম্বার ফাইভ রুল নাম্বার ফাইভে কি বলা আছে দেখো রুল নাম্বার ফাইভে বলা হয়েছে যে কোন জায়গাতে যদি ডাবল ব্যঞ্জন বসে কোন জায়গাতে কি বসবে ডাবল ব্যঞ্জন যদি বসে কোন জায়গাতে যদি ডাবল ব্যঞ্জন বসে যেমন লয় লয় সংযুক্ত চয় চয় সংযুক্ত নয় নয় সংযুক্ত ড যুক্ত ডয় দশম যুক্ত ঠিক আছে পয় পয়সং যুক্ত যখনই কোনো জায়গাতে ডাবল ব্যঞ্জন বসবে তখন মাথায় রাখতে হবে প্রথম ব্যঞ্জনটাকে বাদ দিয়ে দিতে হবে প্রথম ব্যঞ্জন যেটা আছে এটাকে বাদ দিয়ে দিতে হবে প্রথম ব্যঞ্জনটাকে বাদ দিয়ে তার জায়গাতে আমরা কি বসাবো খন্ডে তো বসিয়ে দেব। তার জায়গাতে আমরা কি করবো খন্ডে তো বসিয়ে দেবো যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি যেটা পরীক্ষায় আসে উডিন উডিন এখানে যদি তুমি দেখো দেখো ডয় সংযুক্ত আছে তো রুলস অনুযায়ী কি করব প্রথম ডটাকে বাদ দিয়ে দেব প্রথম ডটাকে বাদ দিয়ে তার জায়গাতে খন্ডে তো থাকবে ডিন ঠিক আছে যেমন ধরো জগন্নাথ জগন্নাথ তো জগন্নাথের মধ্যেও কি হয়েছে জগন্নাথের মধ্যে তুমি যদি দেখো তাহলে নয় নয় সংযুক্ত হয়েছে তো তাহলে প্রথম নটাকে বাদ দিয়ে দেব এবং তার জায়গাতে খণ্ডে তো লিখবো যে জানা আমরা কি করবো যোগনাথ লিখব খুবই ইম্পর্টেন্ট রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল এটা ঠিক আছে যেমন চলচ্চিত্র তো একটু আগে তোমরা যেটা করেছো এটার সঙ্গে এটা মিলালে কিন্তু হবে না এর আগেরটা কি ছিল এর আগেরটা ছিল একচ্ছত্র চ নিচে ছ চন নিচে ছয় সংযুক্ত আর এটা চর নিচে চয় সংযুক্ত তাহলে ডাবল ব্যঞ্জন হলো প্রথম ব্যঞ্জনটাকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমরা কি করলাম তার জায়গাতে কি করলাম খন্ডে তো লিখে দিলাম তো চলত যোগচিত্র ক্লিয়ার ক্লিয়ার এভরি ওয়ান ক্লিয়ার এভরি ওয়ান ক্লিয়ার বলো কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো রূপালী ঘুর বলছো এই ক্লাস আগে পেলে আগে চাকরি পেয়ে যেতাম বাংলা ব্যাকরণের মহাগুরু ভাই এত বড় উপাধি দিও না ভাই ভাইভরি ওয়ান রুমাবণিক বলছো রাজীব স্যার আমাদের ত্রিপুরার গর্ব চলো দেখো তাহলে এগুলো আনসার করে দাও দেখানো এখানে দুটো করানো আছে উল্লাস উল্লাসের আনসারটা বলো দেখি সবাই উল্লাসের আনসারটা করো সবাই দেখি উল্লাসের আনসারটা সবাই করো দেখি উল্লাসের আনসারটা করো এগুলা তো আমি কোরিয়ে দিয়েছি উল্লাসের আনসারটা সবাই করে দেখাও উল্লাসের আনসারটা সবাই করে দেখো ভাই যারা যারা দেখছো একটু করে দেখো উল্লাসের আনসার

এই লয় লযুক্ত কেটে তার জায়গাতে আমরা কি করব খন্ডে তো লবো তাহলে এখানে কি করব উৎ যুগ লাশ ঠিক আছে হয়ে গেল ক্লিয়ার ওকে চলো ভেরি গুড চলো একটু অপেক্ষা করো চলো এবার আমরা কি হয় পাঁচ নাম্বার রুল কমপ্লিট এবার আসো আমরা ছয় নাম্বার রুলে দেখি ছয় নাম্বার রুলে আছে আচ্ছা এটার উচ্চারণ কি অনেকে এবার এটার উচ্চারণ করবে দেখবে কি রকম উচ্চারণ করো সবাই ভাই এটার উচ্চারণ কি সবাই একটু বলে দাও আমাকে আগে তারপর এটার উচ্চারণ কি বলো এটার উচ্চারণ কি বলো সবাই দেখি এটার উচ্চারণ কি অবশ্যই এখানে বলবে অনেকে অনেস্কার অনেকে বলবে এটা অনুষ্কার ঠিক আছে এটা অনেকে বলবে অনেস্কার অনুষ্কার ঠিক আছে কিন্তু ভাই এটা এটা কিন্তু এটা উচ্চারণ নয় এটার উচ্চারণ অনেস্কার নয় এটার উচ্চারণ অনুষ্কারও নয় এটার উচ্চারণ যদি শোনো তাহলে হয়তো তোমরা ভাববে যে এতদিন আমরা কি শিখে এলাম এটার উচ্চারণ হচ্ছে অনুস্বর এটার একজাক্ট যদি আমরা উচ্চারণ দেখি সেটা হচ্ছে অনুস্বর এটার একজাক্ট উচ্চারণ হচ্ছে অনুস্বর ক্লিয়ার এভরি লিখে রাখো ভাই লিখে রাখো আচ্ছা একজনে কমেন্ট করেছো ভাই এটা তো সিম্পল ম্যাটার ভাই প্রফুল্ল কিভাবে সন্ধি হবে ভাই এটা তো কমন সেন্সের ব্যাপার প্রফুল্ল এখানে লয় সংযুক্ত আছে দেখি কি তুমি এখানে ভেঙে দেবে আমরা একটা জিনিসকে কোথায় ভাঙি একটা জিনিসকে মিডলে ভাঙি কোনো একটা শব্দের মাঝখানে ভাঙি তাহলে এখানে লয় লসংযুক্ত তো লাস্টেই আছে তো লয় লসংযুক্ত প্রফুল্ল এখানে এই রুলসে কিভাবে আসবে এটা তো রুলসই হবে না ভাই কারণ লয় লসংযুক্ত লাস্টে আছে এটাকে তুমি কিভাবে ভাঙবে লয় লু মিডলে থাকলে সেটাকে তুমি ভাই কি কি অবিধা তোমরা দিচ্ছ মানে আর বলে লাভ নেই চলো তাহলে রুলসটা আমরা দেখছি রুলসটা হচ্ছে কোন জায়গাতে যদি অনুসর থাকে এবং উ থাকে কোন জায়গাতে যদি অনুস্বর থাকে এবং উ থাকে অনুস্বর থাকে এবং উ থাকে তার জায়গাতে আমরা কি বসাবো তার জায়গাতে আমরা ম বসাবো আর উ থাকলে তার জায়গাতে ম বসাবো যেমন দেখো এখানে এক্সাম্পল আছে সংসার এখানে আছে সংসার তাহলে সংসার যেহেতু আছে অনুস্বর আছে অনুস্বরের জায়গাতে আমরা ম বসাবো লিখবো কি সংযোগসার সংরক্ষণ আমরা কি লিখবো সংযোগ রক্ষণ ঠিক আছে সংশয় কি লিখবো আমরা সমযুগ সয় ঠিক আছে আরেকটু আগে তোমাদের বলে দিয়েছিলাম আমি অনেকবার বলে দিয়েছি যে ক র মধুনাশ এবং কিয় এই চারটা বরণের পরে কখনো দন্তন্য বসবে না সেটা বসবে কি মুন্ন্য বসবে আর দন্তন্য আর মুন্ন্য মধ্যে অনেকে বলবে যে দন্তন্য আর মুন্ন্যর মধ্যে কি যে তুমি দন্তন্য লেখো আর লেখো ডান্ডাটা একটু বড় করে দাও তাহলে মু হয়ে যাবে আগেও বলেছি অনেকবার ভাই দন্তন্য আর মুর মধ্যে কিন্তু ডান্ডার পার্থক্য নয় পার্থক্য হচ্ছে মাত্রার যেটা দন্তন্য এটার মধ্যে পূর্ণ মাত্রা পড়বে যেটা মধ্যে অর্ধমাত্রা পড়বে আর বাংলা পুরু ব্যাকরণের মধ্যে আমরা মাত্রাকে তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মাত্রা যুক্ত পূর্ণ মাত্রা একটা হচ্ছে অর্ধমাত্রা আর একটা হচ্ছে মাত্রা তাহলে তুমি ডান্ডা বড় করো আর ছোট করো এটা ম্যাটার করে না ম্যাটার করে তুমি মাত্রা ঢাকি দিয়েছো ঠিক আছে তাহলে আমরা রুল নাম্বার সিক্সও দেখে নিলাম ঠিক আছে আচ্ছা অনেকে বলবে রুল নাম্বার সিক্সও আমরা দেখি দিয়েছি আচ্ছা এখানে আরেকটা তো সংখ্যা তাহলে রুলস অনুযায়ী সংখ্যা কি হবে বলো রুলস অনুযায়ী সংখ্যা কি হবে সংখ্যা কি হবে রুলস অনুযায়ী সংখ্যা হবে সমযুগকা ঠিক আছে রুল নাম্বার সিক্স কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল রুল নাম্বার সিক্স কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে চলো এবার আমরা রুল নাম্বার রুল নাম্বার সেভেনটা একদমই মাত্রার পার্থক্য অবশ্যই মাত্রার পার্থক্য চলো চলো দেখি তারপরে আমরা দেখব কি আমি একদম ধীরে ধীরে যাচ্ছি কোনো সমস্যার কোনো কারণ নেই ভাই যদি রাত্র দশটাও বাজে আমার প্রবলেম নেই কারণ অফিসের সব স্টাফ চলে গেছে আমি একা এই জন্যই আমি ক্লাসটা করিয়েছি যাতে তারা উরু না করতে হয় রুল নাম্বার সেভেনের মধ্যে দেখো দ দর পরিবর্তে দ যদি থাকে তার পরিবর্তে আমরা খন্ডে তো বসাবো দেখো এখানে আছে উদ্ঘাটন এখানে আছে উদ্ঘাটন তো উদ্ঘাটনের মধ্যে আমরা কি লিখবো উৎ দর পরিবর্তে আমরা খন্ডে তো লিখলাম উৎ যোগ ঘাটন তদ্ভব তদ্ভবর জায়গায় আমরা কি লিখবো তৎ যোগ ভব ঠিক আছে এই রুলসটা একদমই ইজি একটা রুলস ছিল পরের যে রুলসটা এটা একটু আগে একজন আমাকে কি প্রসেনজিৎ না কি একজন বলেছিল তো আমি এরপরে রুলসে তোমাদেরকে শেখাবো এই রুলস নাম্বার 7 একদমই ইজি আচ্ছা এবার আসো এই রুলসটাকে আমি তোমাদেরকে করানোর কথা ছিল কারণ এটা একটা ব্যতিক্রমী রুল ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধির মধ্যে এটা হচ্ছে একটা ব্যতিক্রমী সন্ধি চলো এখানের মধ্যে আমরা যদি দেখি বিপদজনক তো এখানে আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে ডাবল ব্যঞ্জন যদি বসে চয় চয় নয় নয় দয় দয় জয় জয় যদি ডাবল ব্যঞ্জন বসে তখন প্রথম ব্যঞ্জনটাকে আমরা কি করব প্রথম ব্যঞ্জনটাকে বাদ দেব তার পরিবর্তে আমরা খন্ডে তো লিখব তো এখানে তো এই রুলস অনুযায়ী এখানে আহ জয় জয় সংযুক্ত আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমটাকে বাদ দিয়ে আমরা কি করব রুলস এখানে যদি আমরা লিখি বিপথ যোগ জনক রুলস অনুযায়ী তো এটাই লিখবো আর এটার মধ্যে বিপদ যোগ জাল তো আমার রুলস অনুযায়ী তো এটাই এটাই হবে কিন্তু পরীক্ষার হলে এটা যদি তুমি দিয়ে আসো তাহলে এই ক্ষেত্রে তোমার দুটো দুটুই কিন্তু ক্রস হবে এই ক্ষেত্রে দুটুই কিন্তু ভুল হবে এই ক্ষেত্রে দুটুই ভুল হবে তাহলে কোনটা সঠিক হবে সঠিক কোনটা হবে আমি তোমাদেরকে এই রুলসের মাধ্যমে দেখাচ্ছি মনে রাখতে হবে যদি কোনো সন্ধির আগে যদি কোনো সন্ধির আগে বিপ কথাটা আসে যদি কোনো সন্ধির আগে বিপক কথাটা আসে ঠিক আছে বিপক কথাটা আসে তাহলে যতই রুল যা খুশি হোক বিপদ কথাটাকে হাইলাইট করতেই হবে আমাদের না হলে কিন্তু পরীক্ষার হলে ভুল হবে তাহলে এখানে বিপদজনক যদি আমরা দেখি তাহলে বিপদজনকের মধ্যে জয় যংশ যুক্ত থাকলে ডাবল ব্যঞ্জন থাকলে খন্ডিত লেখার কথা কিন্তু আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো না কারণ সামনে দাদা বসে আছে বিপদ সামনে দাদা বসে আছে বিপদ তাহলে তাকে আমার হাইলাইট করতে হবে তো এর জন্য আমরা এখানে কি লিখবো বিপদ পরেরটা তো কি লিখবো বিপদ লিখলাম তো এবার বিপদ লেখার পরে দেখো এখানে বিপদ লেখার পরে তাহলে দেখো বর্গীয় জ্বর জায়গা কিন্তু আমরা দল লিখলাম আর বাকি রয়েছে কি জনক এটা পেছনে এসে এসে যাবে জনক আর এখানেও কি এসে যাবে পেছনে এসে যাবে জাল বিপদ জাল আশা করি প্রসেনজিৎ না কি ছিল তুমি যে একটা কোশ্চেন করেছিলে তোমার ডাউট এখানে ক্লিয়ার হয়ে গেছে চলো ক্লিয়ার ক্লিয়ার एवरीवन यस বিপদ আর বিপদকে হাইলাইট করতেই হবে আমাদের শুধুমাত্র ত্রিপুরা সেরা এটা আমার এটা ভুল আমাদের ওয়েস্ট বেঙ্গল এমন রুল অনুযায়ী কেউ শেখায় না থ্যাংক ইউ ভাই চলো চলো আমরা সরসন্ধি সরসন্ধি যদি আমরা দেখি সরসন্ধি যদি দেখি সরসন্ধিতে মোটামুটি প্রায় একুশ বা বাইশটার মতো রুল আছে কিন্তু এগুলো পুরো ফালতু রুল এগুলো পরীক্ষার হলে পরীক্ষার হলে যেটা আসে সেটা হচ্ছে এই দুটো রুল থেকে আসে আমি এখানে যে দুটো রুল করাবো এগুলো থেকেই হলে আসবে আমার কথা দ্বারা যারা বিশ্বাস হবে না কোনো সমস্যা নেই পরীক্ষার বসে বুঝবে সন্ধি যেগুলো করিয়েছি এগুলোর মধ্যে আসছে ঠিক আছে চলো রুল হচ্ছে দেখো প্রথম রুল হচ্ছে জফলা যদি কোনো জায়গাতে যদি কোনো জায়গাতে আমরা দেখি সর সন্ধির মধ্যে জফলা এসেছে জফলা এসেছে তখন আমরা তার পরিবর্তে আমরা রসই কাল লিখবো যেমন দেখো এখানে জফলা এসেছে অত্যাচার অত্যাচার এখানে জফলা এসেছে জফলাকে উঠিয়ে দেব তার জায়গাতে আমরা তাহলে এখানে কি আচার অত্যাধিক জফলা আছে এটাকে উঠিয়ে আমরা লিখবো অতি যুগ অধিক প্রত্যেক যফলা আছে প্রত্যেক তাহলে আমরা লিখবো এখানে প্রতি যোগ এক ইত্যাদি যফলা আছে তার জায়গাতে আমরা লিখবো ইতি যোগ আদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল তর সন্ধি থেকে দুটো রুল করাবো এই দুটো রুল থেকে পরীক্ষার হলে কোশ্চেন আসবে এতটুকু বলতে পারি তোমাদের ক্লিয়ার এভরি ওয়ান ক্লিয়ার আচ্ছা ক্লাস দেখছো তোমরা পাঁচশো ত্রিশ এর মতো পাঁচশো ত্রিশের এর মতো ক্লাস দেখছো আর লাইক মাত্র করেছো তোমরা কতজন লাইক মাত্র করেছো তোমরা তিনশো ছেষট্টি জন বাকি বাকি ভাই দুশো জন কি অপরাধ করলাম ভাই আমি আমি কি একটাও লাইক পাবো না পাবো না লাইক আমি কি একটা লাইকও পাবো না পাবো না লাইক লাইক টাইক করে দাও ভাই চলো রুল নাম্বার ওয়ান গেল এবার হচ্ছে রুল নাম্বার টু রুল নাম্বার টু তে দেখো কি বলা আছে রুল নাম্বার টু তে আছে দেখো কোন জায়গাতে যদি রফলা দেখি আমরা কোন জায়গাতে যদি আমরা রফলা দেখি কোন জায়গাতে যদি রফলা দেখি এই রফলার পরিবর্তে আমরা রিকার লিখতে হবে রফলার পরিবর্তে আমরা কি করব করবো এবার দেখো এখানে রফলা আছে এখানে রফলা আছে দেখো রফলা পিত্রালয় তাহলে পিত্রালয় যদি হয় তাহলে আমরা এখানে কি লিখবো পিতৃযোগ আলয় পিত্রানুমতি রফলা আছে রিকার লিখবো এখানে কি লিখবো অনুমতি কি মাতৃযোগ আদেশ আচ্ছা এবার এবার একজনে লিখছ একজনে লিখছ যে স্যার এটা কি এ না তো কিভাবে বুঝবো বা এটাও তো একটা কথা এটাও তো একটা কথা এটা কি এ না তো রফলা এটা কিভাবে বুঝবে ভাই ভাই এ আর তো রফলার মধ্যে অনেক পার্থক্য আছে তোমরা জানো না না ভাই এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ত রফলা মনে রাখতে হবে মনে রাখতে হবে এর উপরে কোনো মাত্রা থাকে না যদি এরকম থাকে যদি তার উপরে দেখো মাত্রা নেই তাহলে এটা ভাববে এটা হচ্ছে এ এটার উপর মাত্রা থাকবে না আর আমরা জানি নর্মালি তোর উপরে মাত্রা থাকে আর তোর নিচে যে রফলাটা থাকে একসঙ্গে এটাকে এইভাবে লেখা হয় আর যেটা তো তোর উপর তো মাত্রা থাকে যে কারণে যদি মাত্রা উপরে থাকে তাহলে এটা ভাববে এটা তরফলা ঠিক আছে কারণ তোর উপরে মাত্রা থাকে দুটো কিন্তু আলাদা জিনিস তো এখানে দেখলাম দুটোর উপরে কি আছে মাত্রা আছে এর মানে দুটোই হচ্ছে ত রফলা আর তোর অফলা যে কারণে রফলা থাকলে তার পরিবর্তে রিকার আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের কিন্তু রুলস কিন্তু কমপ্লিট হয়ে গেল ইয়াস চলো ক্লিয়ার এভরি ওয়ান ক্লিয়ার চলো এবার তাহলে আমাদের কি হলো এই দুটো রুল আমি করিয়ে দিলাম এবার আমরা করাবো নিপাতন ও নিপাতনে সিদ্ধ সন্ধি আর এই নিপাতনে সিদ্ধ সন্ধিটাকে নিপাতনে সিদ্ধ সন্ধি মুঠ কয়টা আছে নিপাতনে সিদ্ধ সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে মুঠ আঠারোটা আর এই আঠারোটা রুল নিপাতনে সিদ্ধ সন্ধিকে আবার আমরা ব্যতিক্রমী সন্ধিও বলতে পারি কেন বলতে পারি ব্যতিক্রমী কেন বলতে পারি ব্যতিক্রমী ব্যতিক্রম এই কারণে বলতে পারি কারণ এই নিপাতনের সিদ্ধ সন্ধি কোন রুলসের ধার ধারে না অর্থাৎ কোন রুলসে এগুলোকে তুমি ফেলাতে ফেলতে পারবে না তাহলে কি করতে হবে এখানে এই আঠারোটা আঠারোটা সন্ধি আছে যেটা নিপাতনে সিদ্ধ সন্ধি আমরা একটা গল্পের মাধ্যমে এটা শিখবো আমরা একটা গল্পের মাধ্যমে শিখবো গল্পটা হচ্ছে এটা গল্পটা হচ্ছে এটা সবাই একটু ভালো করে মন দিয়ে শোনো গল্পটা হচ্ছে এটা এটা এখানে কি ধরনের কোশ্চেন আসে তোমাকে বলে দেবে যে উপরের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বা বলে দেবে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি তোমার आंसर করতে হবে দেখো আমি লিখলাম যে আমি একটা স্টোরি বলছি এখানে ভালো করে একটু মন দিয়ে শোনো যে martand pratap prauro raja martand কথার অর্থ হচ্ছে খুব প্রভাবশালী এরকম একজন মানুষ pratap prauro prouro কথার অর্থ হচ্ছে একদম বয়স্ক একজন রাজা যার নাম ছিল হরিশচন্দ্র এবং তার অত্যাচারে তার অত্যাচারের অভিশাপে নিজের কুলটা সে এত পরিমাণ অত্যাচার করত প্রজাদের উপরে এত পরিমাণ অত্যাচার প্রজাদের উপরে করত যে প্রজারা তাকে প্রতিনিয়ত অভিশাপ দিত আর এই অভিশাপে যাতে তার কুলটা অর্থাৎ বংশটা নষ্ট না হয়ে যায় যে কারণে অভিশাপে নিজের কুলটাকে রক্ষা করার জন্য দুল্লুকে প্রায়শ্চিত্ত করতে একাদশে বৃহস্পতিবার তার তিন ষোড়শী কন্যা কি কি নাম মনীষা অক্ষিণী এবং বনস্পতি অন্যান্য কাউকে না জানিয়ে গোষ্পদ গ্রক্ষপুরে চলে গেলেন অন্যান্য কাউকে না জানিয়ে কি করলো দুল্লুকে প্রায়শ্চিত্ত করতে অর্থাৎ বাবা যে পরিমাণ মানুষের ক্ষতি করছে বা অত্যাচার করছে যাতে নিজের বংশটা নষ্ট না হয়ে যায় যে কারণে তার একাদশে বৃহস্পতিবার তার তিন কন্যা একজনের নাম হচ্ছে মনীষা একজনের নাম অক্ষিণী একজনের নাম বনস্পতি তারা কি করছে বাড়ির অন্যান্য কাউকে না জানিয়ে তারা গোস্পত গুরক্ষ চলে গেলেন আশ্চর্যের বিষয় হলো তাদের ভাই তস্কর ও মা পতঞ্জলি তারা যে চলে গেছে প্রায়শ্চিত্ত করতে এই ব্যাপারে কিছুই জানতো না এখানে জাস্ট একটা ছোট্ট একটা স্টোরি দিলাম এই স্টোরির মাধ্যমে তোমাদের আঠারোটা নিপাতনের সিদ্ধ সন্ধি কিন্তু হয়ে গেল দেখো এখানে যেগুলো আমি মার্ক করলাম এই প্রত্যেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিপাতনের সিদ্ধ সন্ধি আমি মার্ক করছি আবার কুলটা প্রায়শ্চিত্ত একাদশে বৃহস্পতি ষোড়শী মনীষা অক্ষিণী বনস্পতি অন্যান্য গোষ্পদ গোরক্ষপুরে আশ্চর্যের তস্কর এবং পতঞ্জলি যদি তোমরা কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সরি এখানে একটা আছে দুর্লুকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এইটিন টোটাল এইটিন আমরা তোমাকে এখানে করিয়ে দিলাম এগুলোর বিচ্ছেদ তোমাদের দরকার নেই বিচ্ছেদ হয় কিন্তু দরকার নেই এগুলো জাস্ট মুখস্থ করে নেবে পরীক্ষার এরকমভাবে আসবে নিচের নিপাতনে সিদ্ধ সন্ধি বা নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয় এরকম আসবে যাতে তোমরা দিয়ে দিতে পারো এটাকে ভাগ বিচ্ছেদ করার কোনো দরকার নেই ভাই যারা যারা সন্ধির ক্লাস চাইছিলেন পুরো ক্লাসটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম যারা যারা সন্ধির ক্লাস চাইছিলে বলো আজকে নতুন কিছু শিখতে পেরেছ কি বলো সব থেকে বেশি সন্ধিতে ভয় পেতাম কিন্তু আপনার এই ক্লাস করে ক্লিয়ার হয়ে গেল দেখো দেবনাথ এটা করায়নি ভাই যেহেতু করায়নি তোমরা করে নাও যারা যারা করেছো করে নাও লর্ডস অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর ইউ থ্যাংক ইউ প্রীতম তো আশা করি আশা করি তোমাদের ব্যাঙাচি ব্যাঙাচি কিন্তু এখানে সরস সন্ধি ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়ে না ঠিক আছে ক্লিয়ার চলো তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে নেক্সট তোমরা কোন টপিকের উপর ক্লাস নিতে চাও তার আগে তোমাদেরকে একটা কথা বলছি যারা ত্রিপুরা থেকে দেখছো তোমাদেরকে বলছি তোমাদের সাহিত্য নিয়ে কোনো সমস্যা থাকবে না তোমরা যারা যারা এই বইটা নেবে এই বইটা খুব হাতিগুড়া দাম নয় বইটার হ্যাঁ খুব হাতিগুড়া দাম নয় বইটার খুবই ইজি তোমরা যদি একটা পিজা খাও পিজারও দাম এক থেকে বেশি পিজার দামও এর থেকে বেশি আর আমি এতটুকু মানি যে আমি জীবনে যে পরিমাণ বই কিনেছি এখন তো আমি অনেক ধরো একটা স্টেবল আমার লাইফ কাটাচ্ছি ঠিক আছে কিন্তু আমি অনেক সময় এতটা কষ্ট করে পড়াশোনা করেছি যে বই জীবনে কোনোদিন কিনতে কৃপণতা করিনি আমার মনে হয় একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে কেউ বই বই কিনে কেউ রাস্তার ফকির হয় না ঠিক আছে কেউ দেউলিয়া হয় না বই কিনে বই যত কিনবে তত ভালো তোমাদের বইয়ের গন্ধ শুকলে মনে হয় জীবনে অনেক কিছু শিখতে পারবে এখানে যে বইটা আছে এই বইটা তোমাদেরকে বলছি এই বইটা এক দু তারিখ মার্কেটে চলে আসবে সারা ত্রিপুরা রাজ্যে তোমরা পাবে অ্যামাজন ফ্লিপকার্টেও পেয়ে যাবে তো তার মধ্যে তোমাদেরকে বলি এই বইটার রেট হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা বইটা এই বইটা সাহিত্যের শেষ কথা এই বইটার মধ্যে এবং যারা আর্টস থেকে দেবে পুরো কমপ্লিট সিলেবাস আছে এবং যারা অবশ্যই তোমরা অ্যাসেলিসটি দেবে বাংলাতে বাংলা নিয়ে পড়ছো আহ ওয়েস্ট বেঙ্গলের তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কারণ এটাতে অনেক কিছু ঢোকানো হয়েছে যে কারণে এটার নাম লেখা হয়েছে সাহিত্যের শেষ কথা ঠিক আছে এই বইটা মার্কেটে পাবে দু থেকে তিন তারিখ সবাই নিয়ে নেবে উজ্জন্ত মার্কেটে পাবো অবশ্যই পাবে অবশ্যই পাবে খোয়াই কৈলাসর খোয়াই কৈলাসর ধর্মনগর বিলুনিয়া সাব্রুম আগরতলা তারপর তোমার বিলুনিয়া সাব্রুমেও পেয়ে যাবে উদয়পুর সবখানে আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে আমি তোমাদের বইটা বেরোলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেবো কোন দোকানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও ক্লিয়ার বাংলা কীর্তন তোমাদের করিয়ে দেব ভাই করিয়ে দেব তিনটা আছে চার আছে চার পাঁচটাই আছে কিন্তু এখানে দুইটা দুইটা করিয়েছি ঠিক আছে এই বইটার মধ্যে কি আছে সেটা তোমাদের একদিন বইটা নিয়ে লাইভ করাবো যখন তখন বুঝবে তো চলো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি এবং অবশ্যই পড়তে থাকবে অবশ্যই পড়তে থাকো বেশি দেওয়ার টাইম নেই পড়তে থাকো আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার নতুন একটা জোশে দেখা হবে অবশ্যই সবাই পড়তে থাকবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ